না, আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের কর্পোরেটর বলেছেন রামনগর বিধানসভা অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে এই দুর্গাচমনি এলাকায় বিপণী বিতান অনেকদিন আগেই তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের কথা চিন্তা করে ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে বেকার ব্যবসায়ীদের। কিন্তু পরিলক্ষিত করি যে আমাদের এইটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই, কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না, এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে রাখে ব্যবসাও করছেন তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন না, অনেকেই টাকা জমে গেছে, আমরা নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে ওদেরকে পেমেন্ট যদি করতে হবে নয়তো আমরা অন্য কাউকে দেবো যারা ব্যবসা করতে উৎসাহী। আর দ্বিতীয়ত এখানে লক্ষ্য করছি একটা আনতরে পার্কিংয়ে একটা মনোবৃত্তি, প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে, আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটা উঠিয়ে নিতে এবং আগামী দিন আমরা যাতে এখানে আপনার টু হুইলার বাদে কোনো ফোর হুইলার বা থ্রি হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে। এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে, এটা পরিত্যক্ত অবস্থায়, এখানে এই এলাকার কিছু কিছু যুবক বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদক দ্রব্য গ্রহণ করে, এখানে একটা অস্বস্তিকর পরিবেশ। সার্বিকভাবে আমরা এই বিপণী বিতানে চারিদিকে যাতে লোকজন ব্যবহার করতে পারে আমরা সুন্দরভাবে রাস্তা পরিষেবা রাস্তা তৈরি করে দেবো, আর সামনে যে গাড়িগুলি থাকে সেগুলিকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্ট্যান্ড করার জন্য আমরা বলা হয়েছে। আর এটা আমি যে লক্ষ্য করেছি ভিতরে কিছু কিছু বেদখল করে আছে অসাধু ব্যবসায়ীরা, তাদেরকে আমরা সতর্ক করেছি, আমরা 3 দিনের সময় দিয়েছি, এখানে কিছু শ্রমিক সংগঠনও ঘর আছে অবৈধভাবে তারা দখল করে রেখেছেন, সেগুলি আমরা কোনো অবস্থায় শুধু এই বিপণী ভিতরে নয় কোনো অবস্থায় পৌরনগরীর কোনো মার্কেটে অবৈধ কাজ করতে আমরা দেব না। যারা দোকানের বিদ্যুৎগুলো নিয়েছে কিন্তু ব্যবহার করছে না, দোকান লাগিয়ে রাখছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাই তো বললাম আমরা নোটিশ দেওয়া হচ্ছে 7 দিনের মধ্যে, বকে টাকা যদি দেয় এবং টাকা দেয় আমাদের টাকা দেওয়ার জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে ব্যবসা করা হয়, হ্যাঁ এলাকার লোক যাতে সুযোগ পায় এখানে ক্রয় করার আর ব্যবসা যাতে করে যারা জীবিকা অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে এই ঘরগুলি দেওয়া আছে। আজকের ভিজিটে আমাদের সঙ্গে ডক্টর শৈলেশ কুমার যাদবজি আমাদের কমিশনার আছেন, আমাদের এখানে সিলদাদার দেব এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর, আমাদের আধিকারিকরা আছেন, আমাদের পশু দপ্তর ইলেকট্রিক দপ্তর বিদ্যুৎ দপ্তরের সমস্ত আধিকারিক আমাদের এই সেন্ট্রাল জোনে এসপি কমিশনার সাহেবও আছেন, আমাদের উচ্চপদস্থ পদস্থ আমাদের আধিকারিকরা এসছেন। সার্বিকভাবে বিপণী বিতানের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই এলাকার মানুষেরও, এখানে একটা অসামাজিক কাজ হয়, রাত্রি 8টা 9টার পর নেশাগ্রস্ত লোক এখানে আসে, সেই ব্যবস্থা আমি এলাকার ক্লাবগুলির প্রতি আবেদন রাখবো, তাদের সঙ্গে বলবো যাতে সামাজিকভাবে এটা প্রতিরোধ করা হয়, প্রশাসন চেষ্টা করবে কিন্তু জনগণ থেকে সাহায্য করতে হবে, সেই উদ্দেশ্যে আজকে এখানে আসবে।